আজ ইলিশ মাছ যাবে বাঁকুড়া, বাঁকুড়া যাচ্ছি। না না, মামা শ্বশুর বাড়ি, এর মামা বাড়ি। মাছটা অনেকক্ষণ আছে, ওগুলো ইয়ে করতে হবে, ফ্রিজে ঢুকাতে হবে। আশিষা বসে গেছে রান্না বান্না করতে, এইখানে রাখা আছে। এই যে মাংস কষা চলবে এখন,
সব রেডি করে নিয়েছে। তাহলে আসিস দা রান্না করুক, চলো সোনুর সঙ্গে দেখা করে আসি। সোনু এসেছে, দুটো কি না একটা একটা, তাও অনেক বেশি। আর আলু খাওয়া তো শুধু আমি, রিন্টুও তো আলু খায় না, চিন্টুর বাবার তো পুরি সুগার হয়েছে, তারপর থেকে সব ছেড়ে দিয়েছে। চলো ওই ঘর থেকে আসি, দেখি সবার সঙ্গে দেখা হয়ে গেল, দিদির সঙ্গে, সোনুর সঙ্গে, সোনুর শাশুড়ি মার সাথে, তারপরে আবার চলে এলাম এখানে। সবাই কাজে লেগে গেছে। ওই সীমার ফ্রিজ দেখি তো, এই তো লাইটে যাবে বাবা, এই যে সোমা, এই সোমা বলছে সীমা, এই লেগে যাবে। সীমা নতুন ফ্রিজ কিনেছে, আমাকে ফোনেই বলল যে ফ্রিজ কিনেছি আমি। জামা কাপড় ছাড়া হয়ে গেল এখানে, ওখানে দেখালাম আশিস দা চিকেন রান্না করছে, এখানে মাটন রান্না হচ্ছে। হ্যাঁ, সীমা মাটন রান্না করছে। কত হয়রানি, আর সত্যি আশিস দা এমন করে ডাকলো না যে আর না করে থাকতে পারলাম না। তুমি তো ডাকোই সব সময়, আশিস দাও ডাকে, কিন্তু আশিস দা এমন ভাবে বলে না, আয় 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 চলে চলে সকাল সকাল বেরো। হ্যাঁ, আমরা বলছিলাম কালকে যে মাই বাবা এলো না, ঘরটা আমার ফাঁকা লাগবে, কেউ এত জন রয়েছে কিন্তু ভালো লাগবে না। তোমরা এলে বেশ ভালো লাগে, আর বছরে তো একটাই পুজোতে আসা হয়, মনসা পুজোতে, দুর্গা পুজোতে, কালী পুজোতে, এগুলোতে তো আসা হয় না। নতুন বউ, এই এই সেই বৈশাখ মাসে বিয়ে হলো সেই নতুন বউ। আর এই যে আমাদের ছোট বলছে মটনের ঝোল আছে, আমি এটা কষা কষাই করে দিচ্ছি, একদম কষা করেছে, দারুণ টেস্ট হয়েছে। মনে হয় কোঠা ঘরটার নিচে খাওয়া হবে, এখানে সব নিয়ে চলে এসছে। চিপস ঘরে বানিয়েছো আর আজকের মেনুতে কি কি আছে চলো একবার তোমাদেরকে বলে দিই। কুঁদরি ভাজা আছে, বেগুন ভাজা, করলা ভাজা, আলুর চিপস, মাটনের চর্বি দিয়ে কুমড়োর তরকারি, চিকেন আছে, মাটন আছে, আর আছে চাটনি। খাওয়া দাওয়ার পরে জম্পেস করে একটা ঘুম দিলাম, তারপর দেখছি এরা দুবোন মিলে গল্প করছে, চলে এলাম রাস্তার পাশে এদের সঙ্গে একটুখানি গল্প করতে। এরা কেউ ঘুমায়নি, কুমার এসে আগে ঘুমিয়ে নিয়েছে। চিন্টুর বাবা আর আমি এখন একটা ঘুম দিলাম জম্পেস। কি সুন্দর রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছে, আর আমাদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলো বোকার মতন দাঁড়িয়ে থাকি, গল্প করার কেউ নেই, আর ওদের কিছু তো সবাই মিলে একসঙ্গে গল্প করছে। আর এখানে একটা গা বাগান করেছে, বাগানটা কার? ছোট ছোট
জ্যান্ত গাছে উই লেগে গেছে নাকি এই আম গাছটা এমনি দেওয়া হয়েছে? না না, এটা ঠেক দেওয়া হয়েছে। এটা ঠেক দেওয়া হয়েছে। ও, আম গাছ এমনি সেই তো বেড়া। আমার গাছটাও মরে গেছে। লেবু গাছ, লেবু হয়েছে? ধরেছিল বেগুন গাছ। এটা বেগুন না ভেন্ডি গাছ গো? বেগুন। এটা কাঁঠাল। আমার বাপের ঘরে বেগুন কিনে রেখে যাকে দিয়ে দিই। এটা এটা কি গাছ? এটা নাগদন না চন্দ্রমলি নয়? এটা ঝাউ গাছ আছে ওখানটায়, আম গাছ আছে, মুরগি আছে। আগের বারে মুরগি ছিল এখানে? এখানে মুরগি দাদা করে আছে, দাদা ভেতরে পাগল। আমি একদম না বাবু, আমি একদম না, একদম মিষ্টি খাবার আমি খেয়েছি এটা সকালবেলা। কলাকান্দ হলো মিষ্টি আছে। আর যখন থেকে এসছি তখন থেকে খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, পেটে এক ফোঁটা জায়গা নেই তাও খেয়ে যাচ্ছি। তো কত মিষ্টি বার করেছে দেখো, আমাদের জন্য মিষ্টি খাওয়াবে। তাই সীমাকে বললাম যে মিষ্টি খাবো না সীমা, একটুখানি চা বানাও, চা খাবো, আর চা খেয়ে বেরোবো। যে এই পাইকপাড়ার যে বাজার, মোড়টার নাম হচ্ছে জয়কৃষ্ণপুর, একটুখানি জয়কৃষ্ণপুরের মোড়ে যাব। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বেরোবো। সীমা খাও, সীমা তুমি তুমি খাও। বাবাই বাবাকে একবারও দেখায়নি। এই যে সারাদিন পর ঘরে এসছে, সূর্য অস্ত গেছে তবে ছেলে ঘরে ঢুকেছে, সূর্য উঠলে বাইরে যায়। চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, আর আমার সাথে যাচ্ছে ছোটু। ছোটু বলে চলো মামিমা আমিও যাব, বাবার সঙ্গে একটুখানি দেখা করে নেব, আর কয়েকটা জিনিস কেনাকাটা করে নেব। সীমার বাবার দোকানও ওই যেখানে যাচ্ছি জয়কৃষ্ণপুরের মোড়ের মাথাতে। চলো ওনার সঙ্গে দেখা হয়ে যাবে, তোমাদেরকেও দেখিয়ে দেবো। এইবারে গান হবে না? একটা গান হবে না? বিট্টু একবার দেখিয়ে মুখখান দেখিয়ে, একবার দেখি মুখখান। আজকে আমাদের সাধনদার বাড়ি নেমন্তন্ন, আর সীমা এখানে যে যে আছে তাদের জন্য রান্না করছে। রাতে মাছ চকুটা করবে, মাছ চকুটা করবে বললে যা, ওটা থাকলে দেখাতাম। আলু ভাজা, চপ ছানা, চিকেন কষা আছে, আর মটনও আছে একটু, ওটা গরম করবো। দেখেছ কত কাজের মেয়েটা। ভালো তো, এখানে যদি থাকতাম কি সুন্দর সুন্দর ব্লগ বানাতাম। ওখানে তো পাই ভাত খেতে সব ভালোবাসে, ভাত, মাছ ভাজা, আলু ভাজা, মাছ ছানা। আমাদের দর্শকরাও জানে যে আমি কতটা ভাত ভালোবাসি, আর ভাত খেয়ে খেয়ে দিন দিন যে হাল করছে নিজের চেহারা, সে তো একমাত্র আমিই জানি। আর রাতে গরম ভাত পেলে তো আরো কোনো কথাই হবে না। গরম ভাত বলো, পান্তা ভাত বলো, আলু সেদ্ধ ভাত বলো। সুস্মিতা ছিল না সারাদিন, এই এলো এসে রান্না বান্না করলো। ওই স্কুলের টিচার, ও আমি বলেছি কিনা আগে জানি না, তবে এখন বললাম, হেডমিস্ট্রেস। দাদা বসে গল্প করছে, বসেনি, দাঁড়িয়ে গল্প অনেকক্ষণ। চলো যাই একটু ঘুরে আসছি।
অপূর্ব আগে থেকেই বসে আছো তো ভালো আছেন গেলেন না নিচে বসলে উঠতে পারবো না আর দিদি ভালো আছে এগুলো কি মানে সেলাই করিয়ে একবারে বিক্রি করে মানে কাপড় দিয়ে ছোটু এলো নাইটি দেখতে তো নাইটিগুলো বেশ ভালো লাগলো আমিও দুটো নাইটি নিয়ে নিলাম কলমকারি প্রিন্টের দুটো নিলাম দুটো গামছা নিলাম আর চিন্টুর বাবার জন্য দুটো লুঙ্গি নিলাম আর এখানে আসা হয়েছে মনসা পুজোর উপলক্ষে কিন্তু একবারও মন্দিরে দর্শন করতে আসিনি তাই বললাম বেরিয়েছি যখন তখন চলো একবার দর্শন করে যাই আর এসে দেখছি বাউল গান হচ্ছে তাই চলে এলাম বাউল গান শুনতে কয়েকটা বাউল গান শুনে নিই তারপর সাধনদার বাড়ি নেমন্তন্ন আছে ওখানে চলে যাব খাওয়া দাওয়া করে তারপর ব্লগটাকে শেষ করব জন্ম গেল কুড়ি কি উপায় বারো করবে যেই জন দুগ্নি বারো করবে যেই জন শরণ নিলাম তাহার পায় আমি কাঙাল দয়াল গুরু আমার মন তো পাগল আমার মন তো পাগল হরি নামে শোভা আর গুরু না ভজিয়া ভবতে আসিয়া সাধের মানব নম পৃথাই রে মনাম সাধের মানব নম পৃথাই
বেশ অনেকগুলো গান শুনলাম আর গানগুলো শুনতে বেশ ভালো লাগছিল জানো তো। ভুলেই গিয়েছিলাম যে সাধনদার বাড়ি নিমন্ত্রণ না আছে, ওখানে যেতে হবে। নিয়ে আবার সাধনদা ফোন করলো, নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। বাউল গান শুধু হচ্ছে না, আধুনিক গানও হচ্ছে, আর সব মিলিয়ে গানগুলো হচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো চলো আবার সাধনদার বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। আর একটা কথা আমি বারবার বলি, সেই কথাটা আমি আবারও বলবো, যেটা টানে আমি বারবার এখানে আসি, এখানে প্রত্যেকটা মানুষের মনে এত ভালোবাসা, এত আন্তরিকতা, যেটা আমাকে ওখান থেকে টেনে নিয়ে আসে। দেখেছো, রাত্রেবেলায় আমি ভাত খাবো, সেজন্য ভাত করেছে, চিন্টু বাবা রুটি খাবে সেজন্য রুটি করেছে, কত রকমের সবজি করেছে, পোস্ত, পটল ভাজা, বেগুন ভাজা, একটা মিক্স ভেজ সমস্ত সবজি দিয়ে, চিকেন করেছে, মাটন করেছে, আর প্রত্যেকটা রান্নাও এত সুন্দর হয়েছে না, খুব ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা, বাবাই, গুড নাইট, খাতাম।